প্যারিসে ফিফার বেস্ট অ্যাওয়ার্ডস রাতটি যেন ছিল একাই আর্জেন্টিনার। মোট 9টি ক্যাটাগরির মধ্যে 4টি ক্যাটাগরির অ্যাওয়ার্ডই লুফে নিয়েছে আলবিসেলেস্তারা। ফিফার বেস্ট অ্যাওয়ার্ডসে এটি প্রথম কোনো দেশ থেকে পাওয়া সর্বোচ্চ সংখ্যক বিজয়ী। দ্য বেস্ট মেন্স অ্যান্ড ওয়েমেন্স প্লেয়ার, গোলকিপার, কোচ, বেস্ট পুশকাশ অ্যান্ড ফ্যান অ্যাওয়ার্ড এবং সর্বশেষ বেস্ট ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। কে কোন ক্যাটাগরির ট্রফি জিতল চলুন দেখে আসা যাক। দুই ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে এবং করিম বেনজেমাকে পেছনে ফেলে 52 পয়েন্ট নিয়ে সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ডটি জিতে নেয় লিওনেল মেসি। অন্যদিকে নারী ক্যাটাগরিতে টানা 2বার ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ড জেতে স্প্যানিশ নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। কাতার বিশ্বকাপে অসম্ভব সব গোল সেভ দিয়ে আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ উপহার দেওয়ার অন্যতম নায়ক দিবু মার্টিনেজ। 26 পয়েন্ট নিয়ে কোর্তুয়া এবং ইয়াসিন বনৌকে পেছনে ফেলে বর্ষসেরা গোলকিপার অ্যাওয়ার্ড লুফে নেয় মার্টিনেজ। অন্যদিকে বর্ষসেরা নারী গোলকিপার হয়েছেন ইংলিশ কিপার ম্যারি ইয়ার্পস। বিশ্বকাপের আগে 36 ম্যাচ আনবিটেন, কোপা আমেরিকা, ফিনালিজিমা এবং সর্বশেষ বিশ্বকাপ। স্ক্যালোনির আন্ডারে আর্জেন্টিনা যত টুর্নামেন্ট খেলেছে তার সবটাই জিতেছে। 44 বছর বয়সে আর্জেন্টাইন এ মাস্টারমাইন্ড বর্ষসেরা কোচ হয়েছেন অ্যাঞ্চেলোত্তি এবং গার্দিওলাকে হারিয়ে। বর্ষসেরা নারী কোচ হয়েছেন ব্রিটিশ কোচ সেরিনা উইকম্যান। ইতিহাসের এই প্রথমবারের মতো কোনো অ্যাম্পিউটি ফুটবলার বর্ষসেরা গোলের খেতাব পেয়েছে। তার সেই বাইসাইকেল কিকের কাছে হারতে হয়েছে দিমিত্রি এবং রিচার্ড লিসনকে। অন্যদিকে বেস্ট ফ্যান্স অ্যাওয়ার্ডটি গিয়েছে আর্জেন্টিনার ফ্যানদের কাছে। আর মাঠে জর্জ তিগলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলার ফলে ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে জর্জিয়ান ফুটবলার লুকা লক্সসভিলি।